সেনাবাহিনীর প্রশিক্ষণের অবসরে শরীরী লাশ প্রদর্শন করে আগেই শিরোনামে এসেছিলেন ইসরায়েলের মহিলা সেনারা। সেনা বললেই চোখে ভাসে যুদ্ধের ময়দানে দায়িত্বপ্রাপ্ত সৈনিকের কথা। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে মজা তো করা দূরের কথা, সেখানে একেবারে অন্য নজির গড়েছে ইসরায়েলি সেনা মহিলা ব্রিগেড। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও যারা অবলীলায় মজা করতে থাকেন, কোনো আতঙ্কই নাকি তাদের স্পর্শ করতে পারেন না। কি ভাবছেন, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে জীবনকে উপভোগ করার এত সাহস কি দেখাতে পারেন কোনো সৈনিক? শুনতে অবাক লাগলেও ব্যাপারটা খানিকাংশে সত্যি। তবে ঠিক যুদ্ধের ময়দান নয়, সেনাবাহিনীর প্রশিক্ষণের অবসরে নিজের শরীরে লাশ প্রদর্শন করেছে ইসরায়েলের সেনার মহিলা ব্রিগেড। ক্রমশতা জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এরা দেখতে এতটাই সুন্দরী যে একবার দেখলে কেউ আর চোখ সরাতে পারবে না। এতটাই রূপসী যে বিশ্বের নামি দামি সুন্দরীরা তাদের কাছে হার মানবে। এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। ইতিমধ্যে বিশ্বের হটেস্ট সেনার তকমা পেয়েছেন মারিয়া। তিনি এখন ইনস্টাগ্রামের নতুন সেনসেশন। ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের মধ্যে অন্যতম ভয়ঙ্কর সেনার মধ্যে একটি। ইসরায়েলে 18 বছরে পা দিলেই সবাইকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়, বাদ যায় না মেয়েরাও। ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে নারী পুরুষ বলে কোনো বৈষম্য নেই। একটা বয়সের পর নারী পুরুষ সবাইকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সেই মতো ইসরায়েলি মহিলারাও যোগ দেন সেনাবাহিনীতে। ইসরায়েলের নিয়ম অনুযায়ী দেশের সব মেয়েদেরই 18 বছর বয়স হলেই সেনাবাহিনীতে যোগ দিতে হয়। অবাক হলেও এটাই সত্যই। 18 বছরের মধ্যে অন্তত 2 বছর সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। তাদের ভারী অস্ত্রশস্ত্র চালানো শেখানো হয়, গেরিলা হামলার প্রশিক্ষণও দেওয়া হয়। তবে রিয়েল লাইফ মারিয়ার মতো সবাই ভীষণ সুন্দরী, আর তারা যেমন নিজের রূপ নিয়ে সচেতন, তেমনি নিজেদের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।